নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্কা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। সোনাইয়ে কংগ্রেসের জনসভা, বিজেপি ও ইউডিএফ কে বিতলেন ভূপেন। শিলচরের মধুরবন্দে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বসতবাড়ি সহ গৃহকর্তাও দগ্ধ। কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতি, নাগরিক সভায় তদন্ত দাবি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সোনাইয়ে কংগ্রেসের সভায় যোগ দিয়ে বিজেপি ও ইউডিএফ কে বিধলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি ইউডিএফ এর করা সমালোচনা করে ভূপেন বলেন, এই দুটি দল মুদ্রার এপিট ওপিট, ধর্মের নামে রাজনীতি করে আসছে তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভূপেন বড়া এক প্রশ্নের জবাবে জানান, করিমগঞ্জের আসনে কিং মেকারের ভূমিকায় থাকবেন জনতা। বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেসের বিরোধিতা করলেও কিছু হবে না, বর্তমানে সিদ্দিক অচল বলে মন্তব্য করেন তিনি। এছাড়া সোনাইয়ের দলীয় সভায় বিজেপি ও ইউডিএফ কে সমালোচনা করে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন। কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক পৃথ্বীরাজ সাটে, এপিসিসির দুই কার্যকরী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও জাকির হোসেন শিকদার। জনসভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ব্লক কংগ্রেস সভাপতি আক্তার হোসেন বরভুইয়া। এদিকে জনসভা শুরু হওয়ার আগে জেলা সংখ্যালঘু কংগ্রেসের সভাপতি আনসার হোসেন বরলস্করের নেতৃত্বে সোনাবাড়িঘাট থেকে বাইক র্যালি করে দলীয় নেতৃত্বকে স্বাগত জানানো হয়। মুড়ি ডাঙ্গরিয়ার ভাষণত বজরং বলিকে জয় বলি কয় আরম্ভ করে, আর কর্ণাটক 87% মানুষ হিন্দু, 87% হিন্দু, আর 87% হিন্দু প্রধান 6.5 কোটি মানুষের রাজ্য কর্ণাটক রাইজে কংগ্রেসের পক্ষত সিদ্ধান্ত ললে। আজি অসমতো কেইদিনমানের আগতে আমি কংগ্রেস দলের নেতা সকল বাগানে বাগানে গৈছিলো, সাঙে সাঙে গৈছিলো। তেতিয়া রাইজে আমাক কৈছিল যে আমি বিজেপির কথাবিলাক বুঝি পাইছো, বিজেপির স্বভাব চরিত্র চিন্তা চর্চা তেওঁলোকৰ কাম কাজ আমি বুঝি পাইছো। আমাক কৈছিলে যে আমাক বাগানত আহি পেলাই আপোনালোকে এটা বুজাব নালাগে, আমি বুঝি পাইছো। জনজাতি রাইজে কৈছে যে আমি জনজাতি সকলে বুঝি পাইছো বিজেপিক, কিন্তু আমার অসমৰ সংখ্যালঘু রাইজে এই বিজেপিক উৎখাত করিবৰ কাৰণে যি এটা ঐতিহাসিক সিদ্ধান্ত লোৱাৰ প্রয়োজন আছে, সেই সিদ্ধান্ত লবলৈ প্রস্তুত হৈছে নে নাই, সেই সম্পর্কত কংগ্রেস দলে আলোচনা আরম্ভ করা প্রয়োজন আছে। শিলচরের মধুরবন্দে সংঘটিত বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ভস্ম হয়ে গেছে বসতবাড়ি। আগুনে ঝলসে জখম হয়েছেন গৃহকর্তা শাহিন আক্তার, পুড়ে ছাই হয়ে গেছে তার বসতবাড়ির আসবাবপত্র, প্রয়োজনীয় জরুরি নথিপত্র সহ যাবতীয় সম্পত্তি। শনিবার রাতে শাহিন আক্তারের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। প্রতিদিনের মতো গত রাতেও নৈশ আহার করে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিছানায় যান শাহিন। কিছুক্ষণ পর হঠাৎ দেখেন ঘরের সুইচবোর্ডের স্পার্ক করছে, তার বুঝতে দেরি হয়নি, বোর্ডে শর্ট সার্কিট হয়েছে। শর্ট সার্কিটের সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে, মুহূর্তের মধ্যে গোটা ঘর গ্রাস করে ফেলে আগুনের লিলিহান শিখা। ঘটনাটি দেখে প্রতিবেশীরা বালতি, কলস, টিন ইত্যাদি নিয়ে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরই মধ্যে খবর যায় তারাপুর অগ্নি নির্বাপক কেন্দ্রে। খবর পেয়ে তৎক্ষণাৎ দুটি ইঞ্জিন নিয়ে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন অগ্নি নির্বাপক কর্মীরা, কিন্তু এর আগেই আগুনের লেলিহান শিখা শাহিন আক্তারদের গোটা বাড়ি ছাই করে দিয়েছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে শাহিন আক্তারের প্রায় সব সম্পত্তি পুড়ে ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে গেছে সব প্রয়োজনীয় নথিপত্র। অগ্নিকাণ্ডে প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে আগুন নেভাতে গিয়ে গৃহকর্তা শাহিন আক্তারের শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে, তিনি বর্তমানে চিকিৎসাধীন। প্লাগ এগিয়ে আসি লোক আসিল
প্লাটফর্ম পলিথিন পেরিয়ে রাখছি আর কেম পাত্তা চাই চাই রজিস্টার ডাক দিছি রজিস্টার কিতা করা বলা বলা কইলাম বড় হয়ে গেছে রজিস্টার বড়ি দিয়েছে বড়ে খাই ভাই বার কইলাম রজিস্টার কতদিন ঠিক আছে বড়ে খাই ভাই আমি ঘুমাই গেছি বুঝছেন হঠাৎ করে আগুনের কোনো আহার করার কিচ্ছু আসিল না হঠাৎ দেখি দেখি বড়টিকে আগুনটা লাগ গেছে কারেন্টে পড়তে এগারোটা সাড়ে এগারোটাইব তখন যখন আগুন লাগছে তখন আমার আচর আচর যখন লাগছে তখন আমরা আমার বড় বাড়ি ডাক দিচ্ছে তখন তারা সব বাইরে দিয়েছে বাড়ি আর পরে চিৎকার দোকান দিয়ে সব থাপ বাড়ি আগুন তাড়ালি বাইছে বুঝতে ডকুমেন্ট ডকুমেন্ট কিচ্ছু বাজাইতে পারছি না আমার নিজের মোবাইল কাজের মোবাইলই গেছিল আমার মোবাইলটা গেল আমার আতিয়ারও গেল আমার হাতে জ্বলছে আমার আতিয়ার আমার আতিয়ারটা জ্বলে গেল আমার ডকুমেন্ট কাগজ করে সব গেছে আপনার নাম কি দেবে না আমার বলা নাম সাইনা তার কাঠিগুড়া সাব রেজিস্টার সেটেলমেন্ট অফিসে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে এক নাগরিক সভার আয়োজন করা হয়। রবিবার কাঠিগুড়া ফুলবাড়ি জিপির প্রো ইয়ুথ ফাউন্ডেশন অফিসের কমিউনিটি হলে কাঠিগুড়া ও বড়খলার সমাজসেবী তথা সচেতনতা নাগরিকদের উপস্থিতিতে আয়োজিত সভায় সাব রেজিস্ট্রার ও সেটেলমেন্ট অফিসের দুর্নীতি অবৈধ সিন্ডিকেট রাজের বিরুদ্ধে বিস্তারিত আলোচনা হয়। সজ্জাদ আহমেদ লস্করের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গ্রাহক সুরক্ষা সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার গোস্বামী, সমাজসেবী জাহাঙ্গীর আলম, মৌলানা এনামুল্লাহ, কৌছুর আহমেদ চৌধুরী, গোলাম আজাদ বড়ভুইয়া, মৌলানা কমরুল ইসলাম বড়ভুইয়া, দীপকলাল দাস, দেশবন্ধু ক্লাবের যুগ্ম সম্পাদক রবীন্দ্র আচার্য, ফুলবাড়ি জিপির সভাপতি ইকবাল হোসেন বড়ভুইয়া, নাজমা বেগম, গোলাম আজাদ বড়ভুইয়া, খলিলুর রহমান চৌধুরী, তাজউদ্দিন প্রমুখ। সবাই কাছাড়ের বর্তমান এডিসি ও ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার মনসুর আহমেদ মজুমদারের ইশারায় কাঠিগুড়া সাব রেজিস্ট্রার অফিসের দলিল লেখক হিবরুল ইসলাম মাঝার ভুইয়া, রুহুল আমিন, সন্তোষ কুমার দাস প্রমুখদের সাহায্যে অবৈধভাবে উৎকোচ আদায় করার বিষয়গুলো প্রমাণ সহ তুলে ধরেন। বিপ্লব কুমার গোস্বামী বলেন, জমি ক্রয় বিক্রয়ের নামে যে কাঠিগুড়া ও বড়খলাবাসী সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়া হচ্ছে এই বিষয়টি সম্পূর্ণ নিন্দনীয়। বিষয়টির উপযুক্ত তদন্তের দাবি করেন তিনি। মৌলানা এনামুল্লাহ প্রত্যেক সরকারি কর্মচারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, কাটিগোড়াবাসী আগের তুলনায় প্রচুর সচেতন হয়েছেন। কাটিগোড়া সাধারণ মানুষের সম্পত্তি রক্ষার স্বার্থে এবং সাব রেজিস্ট্রার অফিসকে দুর্নীতিমুক্ত করে তুলতে তিনি সবসময় উপস্থিত থাকবেন। তার নিজের বক্তব্য নাগরিকদের সামনে তুলে ধরা, আর এটা তো কোনো গভর্নমেন্ট সরকারি কোনো আপনার ইয়ে না, মানে কোনো কমিউনিটি হল বা সরকারি কোনো হল না, যেখানে আপনারা বেআইনিভাবে আপনারা সভা ডেকেছেন। আজকে দীর্ঘ 35 বছর ধরে বিভিন্ন গণসংগ্রামের সঙ্গে আমি নিজে জড়িত। আজকে যারা শাসন ক্ষমতায় আছে, শুধু এখানে না, বাইরেও গুয়াহাটিতেও অনেক বড় বড় ব্যক্তিত্ব আমাদের সঙ্গে সম্পর্ক আছে, কিন্তু আমি আমার মর্যাদা নিয়ে চলি, আমার নিজস্ব মর্যাদা নিয়ে চলি, আমি একটা নীতি নিয়ে চলি। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়, কিন্তু আমার জীবনে আমার নীতি আদর্শ আমি কোনোদিন বিসর্জন দেইনি, এবং সততার জন্য আমি আমার জীবনে লড়াই করে এসেছি। কেউ ভার তুলে বলতে পারবে না যে কোনোদিন একটা কাজ করতে গিয়ে আমাদের এক কাপ চা খাওয়াতে হয়েছে কারো। তো আমি গর্বের সঙ্গে বলব যে আপনারা কোনোদিন নীতি এবং আদর্শ থেকে বিচ্যুত। এই সিন্ডিকেট প্লাস সাব রেজিস্ট্রার ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার এরা বাদ করিয়ে নিয়ে যায়, এইটা না রাখতে না এতদিন চলে আমাদের গরিব কৃষক মানুষের টাকা, যেটা যে জায়গায় একটা রেজিস্ট্রার করতে 20,000 টাকা লাগে, তারা ডিমান্ড করলে বলিখানে 40,000 টাকা লাগবে। কিন্তু গরিব মানুষ বিপদে পড়িয়া যখন রেজিস্ট্রারিতে যায় তখন বাধ্য হইয়া দিতে বাধ্য হয় বিপদে পড়িয়া, কিন্তু এইভাবে চললে আমাদের সাধারণ মানুষের অস্তিত্ব বিনাশ হইবে। আপনারা দেখছেন কি খালি মেরে দিচ্ছেন কি খালি বড় সাবরিস্টারি অংশ, বড় দুর্ভাগ্যজনক ব্যাপার যে জানি না কোন অথরিটির ইন্ধনে বা খা সত্যসায়া খা ইনস্ট্রাকশনে যে পয়সা কালেকশন করবার লাগে একটা মানুষকে নিয়োগ হয়ে গেছে, তারপর দিয়ে একটা মানুষের নিয়োগ হয়ে গেছে, যে মানুষটায় একটা দলিল কোনো ওইকে করিয়া যদি বাই চান্স কোনো ব্যতিব্যস্ততার কারণে যদি তার বাড়ি যায়গি বা কোনো ভালো যায়গি বা আমি পুরা দেওয়া হয়তো সিদ্ধ দিতাম দলিলটা এখানে করে নিয়েছে, সেই মানুষটা দিয়া ফোন করা নিয়ে হয়েছে 26,000 পয়সা দেবে না, তুই জনস্থানী লাভ 1,000 করে দেওয়া লাগে পয়সা দে না হইলে হাত দিয়ে অভিযোগ হইতে পারতে না।
এই লোকে আমার গণতান্ত্রিক অবস্থান কি অবস্থার পরিবর্তন করা যদি আমরা নাগরিক দায়িত্ব নিয়ে থাকে তাহলে আপনাদের কাছে আমরা অনুরোধ রাখবো যে এটার উপরে আলোচনা হয় আলোচনা নিয়ে এটার উপরে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সেই পদক্ষেপ আপনারা সক্রিয় একটা ভূমিকা গ্রহণ করুন অন্যথায় আজকে দেখুন এই যে বিষয় সম্পত্তি নিয়ে যে ফেডারেলি গভর্নমেন্টে খেলায় বোঝা যায় কথা যে তারা কিছু না কিছু রবিবার বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডে বিশ্ব ব্যাংকের অ্যাপার্ট প্রকল্পের দ্বিতীয় কিস্তির 2023-24 বছরের অধীনে বড়জালেঙ্গা ব্লকের তিনটি গ্রুপের মোট 60 জন হিতাধিকারীদের মধ্যে মাছের খদ্য চুন ও মাছের পোনা বিতরণ করা হয়। রবিবার বড়জালেঙ্গা গাঁও পঞ্চায়েতের অধীন ছোটজালেঙ্গা মাল্টিপারপাস হলে আনুষ্ঠানিকভাবে মাছের খাদ্য সামগ্রী বিতরণ করেন আসাম সরকারের পরিবহন আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তাছাড়াও এদিন মন্ত্রীর উপস্থিতিতে আসাম সরকারের অন্যতম অভিলাষী প্রকল্প অরুণোদয় 2.0 আওতায় থাকা আইরংমারা বড়জালেঙ্গা ও থোয়ারবন্দ গাঁও পঞ্চায়েতের প্রায় 800 হিতাধিকারীদের মধ্যে অরুণোদয় কার্ড বণ্টন করা হয়। এদিন আনুষ্ঠানিকভাবে মন্ত্রী কিছু কার্ড হিতাধিকারীদের হাতে তুলে দেন। আর আজকের দিনে আমাদের সর্বানন্দ সম্মান ছিলেন 16 থেকে আর 21 থেকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সরকার চলছে সব মিলে এখানে 7-7.5 বছর। এই সময় আমরা একটা চিন্তা করে দেখেছি আমার নেতৃত্ব যে যদি সমাজকে রাষ্ট্রকে ভালো করতে হয় সঠিকভাবে পরিচালিত করতে হয় তাহলে মাতৃশক্তিকে পুনরায় জাগ্রত করতে হবে। কেন করতে হবে? মা দুর্গা আপনারা জানেন ওই তখনের কথা, হাজার লক্ষ কোটি বছর আগের কথা, যখন পুরুষ শক্তি যখন পারলেন না অসুর দমন করতে তখন মা দুর্গাকে সবে মিলে মা দুর্গাকে সমস্ত সাহস সমস্ত শক্তি প্রদান করলেন, যার জন্য মা দুর্গার দশা। গতকাল লক্ষ্মী পূজা, এটার বিশ্লেষণে যাচ্ছি না, লক্ষ্মীর পাঁচালী পর্বেই আপনারা ভালো করে জানবেন। জানেন নমস্কার। রবিবার বড়জালেঙ্গা চা বাগান মডেল হাই স্কুলের নবম শ্রেণীর 216 জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করলেন আসাম সরকারের পরিবহন আবগারি ও মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এদিন আনুষ্ঠানিকভাবে মন্ত্রী স্কুলের 8 জন ছাত্রছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ করেন। উল্লেখ্য, স্কুলের নবম শ্রেণীর 114 জন ছাত্র ও 102 জন ছাত্রীদের মধ্যে এই সাইকেল বিতরণ করা হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জালেঙ্গা উন্নয়ন খণ্ডের আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুবোধ দাস, পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্য লক্ষ্মীরানী যাদব সহ দারবি চা বাগানের ম্যানেজার ও অন্যান্যরা। মধ্যসহ সাংস্কৃতিক সমিতির প্লাক প্লেটিনাম জুবিলি প্রস্তুতি পর্ব উপলক্ষে 2 নভেম্বর থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান আয়োজকরা। তারা বলেন, এবছর মধ্যসহ সাংস্কৃতিক সমিতির প্লাক প্লেটিনাম জুবিলি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। বাঙালির যেসব নিজস্ব সংস্কৃতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোকে পুনরায় তুলে ধরে যুব সমাজকে অবগত করানো তাদের উদ্দেশ্য। 2 নভেম্বর অনুষ্ঠান উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশনের মহারাজ গণধীশানন্দজী মহারাজ,
শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। প্রতিদিন অনুষ্ঠান সঞ্চালনা করবেন শিশুরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি বিমলেন্দু রায়, সহসভাপতি মূলচাঁদ বৈদ, রুমলি ভট্টাচার্য, অভিষেক চক্রবর্তী প্রমুখ। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির স্থাপনা হয় 1949 সালে এবং আগামী বছর অর্থাৎ 2024 ইংরেজিতে আমরা 75 বছরে পা দিব। সেই অনুষ্ঠানে প্রাক প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানের আমরা ব্যবস্থাপনা নিচ্ছি এবং 2 তারিখ থেকে 8 নভেম্বর অবধি সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকবে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, নাটক এবং সবচাইতে বড় যেটা আমাদের যাত্রা পালা, যেটা অলমোস্ট লিপ্ত হয়ে যাচ্ছে সেটা ধরে রাখার আমরা চেষ্টা করছি। ঢাকের যে কম্পিটিশন, ঢাক বাদ্য প্রতিযোগিতা, সেটাও আমরা করছি 5 নভেম্বর রবিবার দিন। সেটা 3টা ক্যাটাগরিতে হবে, প্রফেশনাল, নন প্রফেশনাল এবং লেডিস। অনুষ্ঠানে আমরা আশা রাখছি আমাদের মধ্যে উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট স্বামী গণধীশানন্দজি মহারাজ, আমাদের MLA দীপায়ন চক্রবর্তী এবং প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহাশয়। যাতে আমাদের কৃষিটা বাঁচে থাকে এবং এটা আশা করি যে শিলচর শহরের জনগণ হদিস পর একটা এইভাবে নতুন একটা নতুন পাচ্ছে। ওরা অনেক ছিল আগে, কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন তো আমাদের টিভির মধ্যে সারেগামা পা বা এইসব নিয়ে আমাদের সব ব্যস্ত থাকে। তো আমরা চাচ্ছি যে একটা আমাদের ঘরোয়া একটা নিজের মধ্যে একটা যে এই অনুষ্ঠানটা চলুক, এই জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করেছি। আপনাদের মাধ্যমে শিলচরবাসীকে জানাতে চাই যে রাজ্য সবাই যেন আসে, এটাকে পার্টিসিপেট করে। শিলচর তারাপুর রেল স্টেশনের সামনে অপরিচিত এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে স্থানীয়রা মহিলার মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তারাপুর আউটপোস্টে খবর দেন। আউটপোস্টের ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এই খবর পড়া পর্যন্ত মৃত মহিলার পরিচয় পাওয়া যায়নি। মা দুর্গাকে ভাসানোর পর বিসর্জন ঘাটের চারপাশে থাকা অবশিষ্ট আবর্জনা সাফাই করল সবুজ সৈনিক মঞ্চ। রবিবার সকালে শিলচর সদরঘাটে সবুজ সৈনিকের উদ্যোগে ও স্বচ্ছতা প্রেমীদের স্বেচ্ছায় যোগদানে ঘাটে সাফাই কর্মসূচি করা হয়। পাশাপাশি বিসর্জনের পর বরাক নদীর তীরে আটকে থাকা নোংরা আবর্জনা সাফাইয়ে বিশেষ পদক্ষেপ নিতে জেলা প্রশাসনের কাছে আর্জি রাখেন মঞ্চের কর্মকর্তারা। এদিন সকালে বিসর্জন ঘাটের চারপাশ জমে থাকা কিছু আবর্জনা সাফাই করা হয় ও ঘাটের পাশে থাকা পরিত্যক্ত মূর্তিগুলো সরিয়ে স্থানটি পরিষ্কার করেন মঞ্চের কর্মকর্তারা। এদিনের বিসর্জন ঘাট সাফাই কর্মসূচির সুপরামর্শ দেন সাংবাদিক আখি দাস। শহরের বিভিন্ন স্থানে স্তূপীকৃত আবর্জনা পরিষ্কারের নিয়মিত কাজ ভোরের দিকে করার আর্জি রাখেন মঞ্চের পক্ষে জনসেবক দীপক দাস, রমাকান্ত বিশ্বাস ও অগপ নেতা নীলাঞ্জন রায়। তারা আরও জানান, প্রধানমন্ত্রী মোদীর স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে মঞ্চের পক্ষে নেওয়া উদ্যোগ স্বচ্ছ সুন্দর শারদ সেরা সম্মাননা প্রদান করা হবে বিজয়া সম্মেলন অনুষ্ঠানে। এতে নানা অনুষ্ঠানের মাধ্যমে পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রেখে পুজো পরিচালনা করা এবছর 3টি কমিটিকে সম্মাননা জানানো হবে এবং প্রতি সপ্তাহে 15 মিনিট নিজ বাড়ির সামনে থাকা সড়ক সাফাই কর্মসূচিতে সামিল হতে আগ্রহী পরিবেশপ্রেমীদের উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের কাছে বিশেষ আবেদন রাখেন তারা ও মঞ্চের পরিবেশ রক্ষার আন্দোলনে সামিল হতে ইচ্ছুকদের 8638134938 নম্বরে যোগাযোগ করতে আহ্বান জানান। আমরা সবুজ সৈনিক মঞ্চের উদ্যোগে আজকে আমরা সবাইকে জানাই শারদীয় তৃতীয় শুভেচ্ছা। আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়ে জড়িত হয়েছি যে আমাদের ঘাটে আমাদের অবশিষ্ট কিছু মূর্তি এবং আবর্জনা রয়েছিল, এটা পরিষ্কারের জন্য আমরা এখানে অবস্থিত হয়েছি। সবাই হয়ে আমাদের এখানে ঘাটটা পরিষ্কার করেছি। আজকে পুজোর পর আমরা ঘাটে যখন এসেছি, এসে দেখা যায় অনেক মূর্তি কিংবা আবর্জনা ঘাটে রয়ে গেছে। অবশিষ্টগুলো আমরা পরিষ্কার করে আজকে আমরা এখানে এই কাজই আমরা উদ্যোগের তরফ থেকে সবাই এসে এই কাজটাই আজকে সকালে আমরা করলাম। তো আপনাদেরকে আবারও জানাই, আপনাদের কোনো মূর্তি কিংবা যদি ঘরে কিছু এগুলো থেকে যায় পুরনো মূর্তি, আমাদের নাম্বার থাকবে নিচে, আমাদেরকে যোগাযোগ করুন, রাস্তায় ফেলবেন না। আর আমাদেরকে যোগাযোগ করার পর আমরা কালেক্ট করে এসে আমরা বিসর্জন করব। ধন্যবাদ, এটি আমার সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা সবাইকে। নভেম্বর জমিয়তে উদ্যোগে আলগাপুর বাজার মসজিদে বিশ্বশান্তি কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। ওই দোয়ার মাহফিলে অতিথি হিসেবে দেওবন্দ থেকে আসছে আওলাদে রাসুল মাওলানা হুসেন মাহমুদ মাদানী, মাওলানা
শেখ লিয়াকত আলী সাহেব খানকায় মাদানী দেওবন্দ ও পশ্চিমবঙ্গ থেকে আসছেন মাওলানা শেখ হামিদুল্লাহ কাসিমী সাহেব, বিহার কিষাণগঞ্জ থেকে আসছেন মাওলানা মুফতি ইকবাল কাসিমী সাহেব, আসাম রাজ্যিক জমিয়ত উলামায়ে হিন্দের অতিরিক্ত সাধারণ সম্পাদক মাওলানা মেহবুব হাসান কাসামী। রবিবার আলগাপুরে এক সাংবাদিক সম্মেলন একথা জানান আলগাপুর জমিয়তের সভাপতি বাহারুল ইসলাম বরভুইয়া, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন লস্কর। দেশের বিভিন্ন সমস্যার প্রেক্ষাপটে আওলাদে রসুল হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য ঔলাদ আসাদ মদনী সাহেব, তার সুযোগ্য সন্তান মাহমুদ মদনী সাহেব আমরা আলগাপুর বাজার মসজিদ 9 নভেম্বর উপস্থিত হইয়া বিশেষ মাহমুদ মদনী সাহেবর ছেলে 9 নভেম্বর বা আলগাপুর বাজার মসজিদে উপস্থিত হইবা, তো উক্ত মহফিল বরাক্ত তাপ আমার জনসাধারণের খেদমত বিনম্র অনুরোধ, আমি আলগাপুর বাজার মসজিদের ইমাম হিসাবে হইয়ার আপনারা সব জমিয়া ইনশাল্লাহ ইনেক মহফিল হইয়া যোগদান করার চেষ্টা করব। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। সোনাইয়ে কংগ্রেসের জনসভা, বিজেপি ও ইউডিএফ কে বিতলেন ভূপেন। শিলচরের মধুরবন্দে বিধ্বংসী অগ্নিকাণ্ড, বসতবাড়ি সহ গৃহকর্তাও দগ্ধ। কাটিগড়া সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতি, নাগরিক সভায় তদন্ত দাবি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।